সন্তান বলে মা এলেন পরীক্ষা দিতে। বুকের দুধ খাইয়ে দু মাসের কন্যা সন্তানকে স্বামীর জিম্মায় রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন রিঙ্কু চৌধুরী। পাঁচ বছর পর রবিবার টেট পরীক্ষা শুরু হয়েছে। চাকরির আশায় বুক বেঁধেছেন পরীক্ষার্থীরা। সেই তালিকায় রয়েছেন রিঙ্কু রাও। দু মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে এদিন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে পরীক্ষা কেন্দ্রে আসেন রিঙ্কু। সন্তানকে বুকের দুধ খাইয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে চলে যান তিনি। কেন্দ্রের বাইরে তখন সন্তান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বামী ওম প্রকাশ ভগত। উল্লেখ্য, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির আবহে টেট পরীক্ষা শুরু হয়েছে রবিবার। সেক্ষেত্রে স্বচ্ছ পরীক্ষার আবেদন জানিয়েছেন রিঙ্কুর স্বামী ওম প্রকাশ। আচ্ছা, আপনার নামটা একটা বলুন তো। ওম প্রকাশ ভগত। ভগত? হ্যাঁ, দু মাসে ছেড়ে আমার ছেড়ে আছে, দু মাসে আমার পরীক্ষা দিতে এসছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। পারমিশন দিয়েছে দুধ খাওয়ার জন্য, যেহেতু আড়াই ঘন্টার এক্সাম, এতক্ষণ তো এই থাকতে পারবে না বলে এরাও করেছে। এটাই আমার জন্য খুব বড় ব্যাপার। এই দু মাসের পর কোথা থেকে আসছে? আসানসোল থেকে। এই যে ডেট নিয়ে এত পর্যন্ত আছে, এটা তো লাগবে, সেই জন্য এরাও করে দিয়েছে। এক্সাম দিতেই হবে, তো ছোট বাচ্চাকে নিয়ে আসে এসেছে, এটাও বড় জিনিসটা। কি চাইছেন? স্বচ্ছ পরীক্ষা হোক। অবশ্য কি চাইছেন? চাইছি যে হোক সেকশন, ভালো করে ফেয়ার এক্সাম হোক। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।